আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। দেখতে দেখতে চলে গিয়েছে আমাদের রহমতের দিন, রোজার মাস চলে আসছে, খুশির ঈদ। তাই তো ঈদের দিন আগের চান রাত আজকে তো আমরা রান্না করার জন্য ব্যস্ত হয়ে গেলাম। তো আজকে আমি জর্দা রান্না করব, মালাই জর্দা বাসমতি চাল দিয়ে রান্না করব। কীভাবে রান্না করি, রান্নার মধ্যে প্রত্যেকটা টিপস থাকবে, আপনারা পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এখন আমার কী কী লাগবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিয়েছি আমি বাসমতি চাল, 1 কেজি চাল আছে এখানে। আর নিয়েছি দারচিনি, এলাচ, কিশমিস, কাঠবাদাম, পেস্তা বাদাম, গুঁড়া দুধ, সামান্য পরিমাণে লবণ, মানে আন্দাজ মতো লবণ নিয়েছি যেটুকু লাগবে। সাথে লাগবে ঘি, একদম স্পেশাল ঘি এটা। আর লাগবে মাল্টার জুস, দুটা মাল্টাকে আমি জুস করে নিয়েছি। আর চিনি তো লাগবেই। তো এখানে সব উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। তো আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি, আরেক জায়গায় আমি চালটাকে ভিজিয়ে রেখেছি। পানিটা গরম হতে হতে চালটা একটু সফট হবে। তো এখানে আমি মালাই বানিয়ে রেখেছিলাম, সেই মালাইটা দেখানো হয়নি, এটা এখন দেখিয়ে দিয়েছি। দেখেন অনেক সুন্দর একটা মালাই হয়েছে, 2 কেজি দুধ শুকিয়ে মালাইটা করেছি আমি। পানিটা বলক চলে এসেছে, আমি চালগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ফুড কালার, জর্দা মানে জর্দার কালার না হলে তো ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 80% হয়ে গিয়েছে। আমি এই চালটা ঝরিয়ে নিয়েছি, সেই প্যানে আমি দিয়ে দিচ্ছি ঘি। প্যানটা গরম হয়ে গিয়েছে, ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি বেশি গরম করব না, আর অল্প একটু রেখেছি, পরে দেব। তারপরে যদি আরও লাগে তখন আমি আরও ঘি দেব। দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 4-5টা এলাচ, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চালটা ঢেলে দেব। চালটাকে সবসময় একটু ঠান্ডা করে নেবেন, কখনো গরম চাল দিবেন না, তাহলে সাথে সাথে একদম এটা সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে জর্দাটা, জর্দা মানে ঝরঝরা। তো বাকি ঘিটুক আমি দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করতেছি। দিয়ে দিচ্ছি মাল্টার জুস, কারণ এই ফ্লেভারটাই খুব সুন্দর আসবে এর জন্যই। আপনার ঘরে কমলা থাকলে কমলা দিতে পারেন। আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ মিষ্টির মধ্যে লবণ না দিলে মিষ্টিটা ব্যালেন্সে আসে না, তার টেস্টটাও বাড়ে না। ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি চিনি। আমি 1 কেজির মধ্যে এখানে আমি 2 কাপ চিনি দিয়েছি, মানে 1/2 কেজি চিনি দিয়েছি। তো আমি একটু মিষ্টি কম খাই, যদি লাগে আমি আরও দেব, কিন্তু সবার জন্য যখন রান্না করতেছি শুধু আমার জন্য একা দেখলে তো আর হবে না। মিষ্টি আমার কাছে একটু কম লেগেছিল। তো আমি আরও 1 কাপ মিষ্টির মধ্যে দিয়ে দিয়েছি চিনি, টোটাল 3 কাপ, মানে এখানে 750 গ্রাম। আপনার মনে রাখবেন আমার ভিডিওতে অনেক টিপস থাকে, যেমন চাল 1 কেজি এর মধ্যে 750 গ্রাম চিনি আমি দিয়েছি। 1 কেজিতে 1 কেজি চিনি দিলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে, সেটা খেলেও ভালো লাগবে না। এটা একটা স্ট্যান্ডার্ড মিষ্টি হয়েছে। তো চিনি থেকে পানি উঠেছে, এই পানিতে সম্পূর্ণ জর্দাটা হয়ে যাবে। তো আমি অফ ক্যামেরা এর মধ্যে আরও 1 কাপ ঘি দিয়েছি, কারণ ঘিয়ের পরিমাণটা একটু কম লেগেছিলো আমার কাছে। এই কাপের আমি আবার 1 কাপ ঘি দিয়েছি।
সময় নিয়ে নিয়ে ভাসতেছি। খুব বেশি বেশি নাড়াচাড়া করলে আবার হয়তো জিনিসটা আরও বেশি চালগুলো ভেঙে যাবে, বেশি সফট হয়ে যাবে। বুঝে 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 আর কি নাড়াচাড়াটা করতে হবে। আবার যদি নাড়াচাড়া না করি তাহলে আবার তল নিতে লেগে যাবে, পাতিলে গায়ে লেগে গেলে জর্দার সম্পূর্ণ ফ্লেভার নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, এই দুধটা মাওয়ার কাজ করবে। আসলে যত গুড় তত মিঠা, আপনি যত এর মধ্যে লাগত দিবেন ততই আপনার মজাটা বাড়বে। জিনিস যেটা ভালো দাম একটু বেশি সেটা সবাই জানেন, তো সেই রকম আর কি। যদি মজা করতে চান তাহলে অনেক কিছুতে অনেক কিছু দিতে হয়, এগুলো না দিলে সেই টেস্ট আসে না। আমার প্রত্যেকটা খাবারই মজা করার জন্য আমি অনেক চেষ্টা করি। দেখেন চালগুলো একটাও ভাঙে নাই, একদম প্রত্যেকটা চাল আলাদা আলাদা রয়েছে, ঝরঝর, একদম ঝরঝরা ভাত, খুব সুন্দর স্মেল বের হচ্ছে, কি বলবো, মানে বলার মতো না। আপনারা আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন। তো এই তো আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি, এখন এটাকে আমি সাজিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মালাইটুকু যা ছিল বাটিতে সব আমি ঢেলে দিয়েছি, একদম মালাই দিয়ে ঢেকে দিয়েছি জর্দাটাকে। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ, বাদাম, পেস্তা, যা যা আছে সব দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। কেমন হয়েছে জানি না, তবে আমার কাছে খুব সুন্দর লাগতেছে, আবার খুব টেস্টি হয়েছে, এবং মিষ্টি পরিমাণ মতো, মানে যা বলবো, মানে ঠিক একদম অ্যাকোরেট একটা মাপ হয়েছে মিষ্টির। তো আপনারা বানিয়ে খাবেন, যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো আজকে আগামীকাল ঈদ, আজকে ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি আপনাদের জন্য। তো আজ এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ঈদ মুবারক। ভিডিওটা শেষ করে দিয়েছি কিন্তু ভুলে গিয়েছিলাম আল্লাহ কাছে শুকরিয়া জানাতে। আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে রেখেছেন এবং সুস্থভাবে এক মাসের রোজা করা তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া। আগামীতে যাতে আবার আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগামীতে রোজা করা তৌফিক দান করে এই কামনায় আজ এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।